আমরা পৌঁছে গেছি এখন কালা কাবেরীর সামনে। এটা হচ্ছে কাবেরী নদীর উৎসস্থল। চারদিকে পুরো মেঘের মধ্যে আমরা কিছু দেখা যাচ্ছে না। দেখো খুব সুন্দর একটা ওয়েদার, হাওয়া দিচ্ছে আর সকালবেলা খুব নির্জন এখানে। এই জন্যই আমরা আজকে সকাল সকাল বেরিয়েছি যাতে ভিড়টা না পাই, ভালো করে ফটোশ্যুট করা যায়। ভীষণই একটা সুন্দর জায়গা, তো নিশ্চয়ই এসো, চলো ভিতরে যাওয়া যাক। তালাকাবেরী কুর্গ ডিস্ট্রিক্টের নিকটবর্তী ভাগামান্ডালা থেকে আরও 8 কিলোমিটার দূরে ব্রহ্মাগিরি হিলে অবস্থিত। এটা সি লেভেল থেকে প্রায় 1276 মিটার উপরে অবস্থিত। দিস ইজ দ্য সোর্স অফ কাবেরী রিভার। আর এই মন্দিরে এন্ট্রি টাইমিং হচ্ছে 6 AM টু 6 PM। আর ভিতরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস লাগবে না। আর এই মন্দিরে আসতে গেলে কিন্তু ড্রেস কোড আছে, সো এই মন্দিরে এলে অবশ্যই তোমরা ট্র্যাডিশনাল ড্রেস বা লং কিছু পরে এসো। শর্টস বা স্লিভলেস এগুলো পরে কিন্তু ভিতরে অ্যালাউড না, সো সেই বুঝে তোমরা ড্রেস আপ করো। মন্দিরের ভিতরে ঢুকলে দেখতে পাবে এখানে গণেশা আর শিবের পূজা করা হয়। আর ভিতরে এখানে কাবেরী রিভারের কুণ্ড আছে, সো তোমরা এখানে চাইলে পুজো দিয়ে স্নানও করতে পারো। এখন আমাদের গাড়ি থেমেছে স্পাইস অ্যান্ড ড্রাই ফ্রুটসের দোকানের সামনে। কুর্গের অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটস স্পাইসেস খুব ফেমাস। এখানে গোলমরিচ খুব ভালো পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ। পিওর স্পাইস তোমরা এখানে পেয়ে যাবে। আর আমাদের গাইড বললেন যে এখানটায় ফ্রেশ হানিও পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ার মধ্যে এখানটাই সব থেকে ভালো হানি পাওয়া যায়। তোমরা এখানে আসলে কিছু স্পাইস হানি এগুলো শপিং করতেই পারো। আর এছাড়া এখানে ফ্রেশ চকলেট পেয়ে যাবে তোমরা, তো চকলেটও নিতে পারো। আর মোটামুটি রিজনেবলি প্রাইস। তো দেখা যাক আজকে কী কিনি আমি। একটা জিনিস বেশ ভালো লাগছে,
খাদের পাশাপাশি বেশ সুন্দর ছোট ছোট বসার জায়গা দিয়ে দিয়েছে। এখন অবধি সকাল থেকে বৃষ্টি হয়নি, তো বেশ ভালোই ঘোরাঘুরি হচ্ছে। ওয়েদারটা জাস্ট অসম, পুরো সবুজে ঢাকা পাহাড়। আমরা এখন কিছুক্ষণ এখানে বসবো ভাবছি, দেখতে পাচ্ছ দারুণ জায়গা, তোমরা অবশ্যই কিন্তু এটা এসো। এখন আমরা চলে এসেছি ভেঙ্কটেশ্বর টেম্পলের সামনে, আর এখানে আমাদেরকে জুতো খুলে ঢুকতে হবে। জায়গাটা বেশ সুন্দর, আর এখানটায় কিছু ছোটোখাটো শপিং করার জায়গা আছে, গোলাপজল, বাচ্চাদের ছোটো ছোটো খেলনা এগুলো বিক্রি হচ্ছে। ওয়েদারটা মোটামুটি ভালোই আছে এখনো অবধি। চলো তাহলে মন্দিরের ভিতরে ঢোকা যাক। ভেঙ্কটেশ্বর টেম্পল কুর্গ ডিস্ট্রিক্টের অন্তর্গত ভাগামান্ডালা ভিলেজে অবস্থিত, আর এই মন্দিরে মেইনলি শিবের পূজা করা হয়। আর মন্দিরটা ত্রিবেণী সঙ্গম থেকে একদম শর্ট ডিস্টেন্সে অবস্থিত। সো তোমরা এরকম একটা গ্রিনারির মাঝখানে এত সুন্দর একটা মন্দিরে বসে সত্যি কিছুক্ষণ রিল্যাক্স করতেই পারো। দিস প্লেস ইজ রিয়েলি পিসফুল। ত্রিবেণী সঙ্গমের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানে তিনটে নদী এসে মিশেছে, কালারগুলো তো আলাদা করে বিশেষ বোঝা যাচ্ছে না, জলও এখন বেশি নেই, অনেকে দেখছি এখানে স্নান করছে। আমরা নিচে যেতে হলে জুতো খুলতে হচ্ছে ওখান থেকে, তো নিচে আর গেলাম না, এখান থেকেই ফটো ক্লিক করে চলে যাব। এখন আমরা নাগারহোল জঙ্গল সাফারির জন্য এসেছি, আর এখন ঘড়িতে বাজে 2:30, লাঞ্চ সেরে আমরা ডিরেক্ট এখানে চলে এসেছি জঙ্গল সাফারির জন্য। আর পার পার্সন হচ্ছে জঙ্গল সাফারি 450, আর বাচ্চাদের হাফ টিকিট লাগবে বিলো 10 ইয়ার্স। আর এটা কর্ণাটকের সবথেকে বড় টাইগার রিজার্ভ, তো এখানে কুর্গে আসলে ফেরার পথে তোমরা এই জঙ্গল সাফারিটা করতেই পারো। এর আগে আমরা বন্দিপুর জঙ্গল সাফারিও করেছি মাইজোর থেকে যাওয়ার সময়, তো দুটোই কানেক্টেড জঙ্গল, বাট এটা অনেক বড় একটা সুন্দর জঙ্গল। দেখা যাক আজকে জঙ্গল সাফারিতে কোনো জন্তু জানোয়ার দেখতে পাই কি না। বন্দিপুরে তো আমরা অনেক কিছু দেখেছিলাম, ইভেন বাঘ দেখারও সুযোগ হয়েছিল। দেখা যাক, চলো সাথে দেখো জঙ্গল সাফারি, আমার সাথে তোমাদেরকে এনজয় করাচ্ছি, চলো লেটস গো। নাগারহোল ন্যাশনাল পার্ক ইজ অলসো নোন অ্যাজ রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, অ্যান্ড ইটস লোকেটেড অন কোদাগু অ্যান্ড মাইজোর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। আর এই ন্যাশনাল পার্কটা একটা টাইগার রিজার্ভ ন্যাশনাল পার্ক। নাগা মিন স্নেক অ্যান্ড হোল মিন স্ট্রিম, তো এখানে অনেকগুলো স্ট্রিম আছে যেগুলো সারা বছরই জলে পরিপূর্ণ থাকে, সো সেখান থেকে এই জঙ্গলের নাম হয়েছে নাগারহোল। আর এখানে মেন ওয়াটার সোর্স হচ্ছে কাবেরী নদী, এই নদী ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে পুরো জঙ্গলে ছড়িয়ে আছে, আর এর জলে অ্যানিমালসরা এখানে জীবনযাপন করে। Thank you.
এই জঙ্গলে মেন এলিফ্যান্ট, ভেরিয়াস টাইপস অফ ডিয়ার, লেপার্ড, জঙ্গল পিক, পিকক এগুলো দেখা যায়, কিন্তু আমরা এখনও অবধি ডিয়ার ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আর একটা শুধু পিকক দেখতে পেয়েছি, দেখি যদি সামনে এলিফ্যান্টের দর্শন পাওয়া যায়। সো গাইস, ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য সব ডিটেলস দেওয়া রইল। আর কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। নেক্সট ব্লগে আরও কিছু ইন্টারেস্টিং তোমাদের জন্য নিয়ে আসছি, সো আমার চ্যানেলে দেখতে থেকো। ফাইনালি আমরা একটা এলিফ্যান্ট দেখতে পেলাম। ও ইটস গ্রেট। আজকে ট্যুরের জন্য আমি যে ব্ল্যাক কালারের ফ্লোরাল প্রিন্টের ড্রেসটা পরে আছি, এটা মিন্টা থেকে নেওয়া, প্রাইস অনলি 959। সো এরকম কোনো ট্যুরের জন্য বা তোমাদের যদি কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হয়, এরকম একটা ড্রেস তোমরা ক্যারি করতেই পারো। 1000-এর মধ্যে সত্যি ইটস ভেরি মাচ কমফোর্টেবল। আর গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।